টেকনাফল লাদাখ সূর্যর তাপত্তুল এবার উৎপাদন গড়ার বিদ্যুৎ পৃথিবী পৃষ্ঠর বর্ষিত আলোক রোশনীরে সোলার সেলের মাধ্যমে বিদ্যুৎ রূপান্তরিত করিয়া এনে তা সরবরাহ গড়ার ঘরে ঘরে। পরিবেশ বান্ধব এই প্রক্রিয়া টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড নামের সৌর বিদ্যুৎ কেন্দ্র তুল উৎপাদিত 10 মেগাওয়াট বিদ্যুৎ এখন পরীক্ষামূলকভাবে জাতীয় সঞ্চালন বিদ্যুৎ যোগ করিয়ে এনে সরবরাহ করার উখিয়া টেকনাফর গ্রাহকলর হাসে, যে হারণে লোডশেডিং খমিয়াইনে খুশি স্থানীয়। আমরা আশা করতেছি নির্বিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎ পাবো এবং উত্তরকালের যে সমস্যা ছিল সেটার সমস্যার সমাধান হবে। দেখছি আমরা আগেই অনেকদিন ধরে বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম, দেখছিলাম যে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বিদ্যুৎ পাতে আমাদের কষ্ট হতো। এই সৌরবিদ্যুৎ চালু হওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমরা 24 ঘন্টার মধ্যে কমপক্ষে আমরা 22 ঘন্টার মতো আমরা বিদ্যুৎ পেতে থাকি। নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেড জানাই দেয়, 20 মেগাওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ কেন্দ্র তুল উখিয়া টেকনাফর মোট চাহিদার 80% বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম হইব। আসলে রিনিউয়েবল সেক্টর আমার কাছে মনে হয় যে এখন ধীরে ধীরে তার স্ট্রেন্থ ফিরে পাবে, কারণ হচ্ছে এখানে যেহেতু ক্লাউডের সময় জেনারেশন হয় এবং অত্যাধিক বর্ষার সময় এখান থেকে সাফিসিয়েন্ট জেনারেশন আছে, অর্থাৎ বৃষ্টির সময় এখানে লোডশেডিংয়ের পসিবিলিটিটাও কমে গেল। তো এটা আমাদের দেশের জন্য এবং এই এলাকার মানুষের জন্য একটা পজিটিভ সাইন আমি মনে করি। সোলার ল্যান্ড সরবরাহকারী প্রতিষ্ঠান হলদি নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের লওয়া পরিকল্পনার মধ্যে টেকনাফ সোলার পার্ক প্রথম সফলতার মুখ দেখে। যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার ইনভার্টার স্টেশনের ভিতরে আপনার সর্বমোট 5টি টোটাল সৌর বিদ্যুৎ কেন্দ্রে টোটাল মোট 5টি ইনভার্টার স্টেশন আছে, যার প্রতিটি 4 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। যে জায়গায় কিনু নবায়নযোগ্য এই সৌরবিদ্যুৎ তৈরি করা সম্ভব এবং কেউ আগ্রহ সহযোগী দেখাইলে তারার সার্বিক সহযোগিতার কথা জানেন জেলা প্রশাসক। যে সোলার প্যানেল দিয়ে যে আমরা সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে এবং আমি আশা করি যে আমাদের এই প্রযুক্তির মাধ্যমে আমরা টেকনাফ উখিয়ার বিদ্যুৎ তো অবশ্যই এটা এখন শুরু হয়েছে এবং এটা তো চলবে, এর সাথে সাথে আমরা কক্সবাজারের এরকম সম্ভাবনাময় জায়গা কোথায় আছে যেখানে এই নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব, বিদ্যুৎ উৎপাদন সম্ভব, সেই জায়গাগুলো চিহ্নিত করেও যারা ইনভেস্ট করতে চায় এখানে তাদেরও সেই সুযোগের সম্ভাবনা আমরা তৈরি করে দেবো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।